পর্বটা আজকে চলছে, তো আজকে এই মুহূর্তে হচ্ছে 10ই আগস্ট, অর্থাৎ রবিবার। তো শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে, মানে অথবা কালী মাতার যে পূজা হয় শিয়ালি কালী পুজো বর্ধমান জেলা, এই কালী পুজোর আজকে হচ্ছে 3 মাস পর বিসর্জনের সময়। তো আজকে সেই বিসর্জনেতে আজকে আমি আপনাদেরকে বিসর্জনে কতটা কী ভক্তদের ভিড় এবং এখানে কীভাবে বিসর্জন হয়, গ্রামবাংলার বুকে কালী মায়ের যে বিসর্জনটা হয় সেটা নিয়ে আজকে তুলে ধরবো আমার ভিডিওতে। সঙ্গে থাকুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। চলো, মানুষের অশান্তি যাতে না হয় তার জন্য প্রশাসনকে আনা হয়। তো প্রশাসন খুব তৎপরতার সাথে ভালো কাজ করছে, দেখতেই পাচ্ছি। মহিলা এই মুহূর্তে মায়ের মূর্তির দিকে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। কীভাবে দেখুন, একদম ব্রাহ্মণ মশাইকে যে প্রতিমা পুজো করে সেই প্রতিমার ব্রাহ্মণ এই মুহূর্তে উঠছে। শীতকালে